আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয় সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের আফরোজা ম্যাডাম, আমিও ভালো আছি। পুলিশ লাইন স্কুল নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা তোমাদের দ্বিতীয় শ্রেণীর একটি ড্রয়িং নিয়ে চলে এসেছি। তোমরা অলরেডি পাঁচটি ক্লাস করেছো ড্রয়িংয়ে, আজকে আমরা ষষ্ঠ লেকচারে চলে এসেছি। আজ আমরা কী করবো বলো তো? আজকে আমরা তোমাদের যে নির্ধারিত বইটি আছে সেই বইটি থেকে আকাশে যে রংধনু দেখা যায় সেই রংধনুটি আঁকবো। রংধনুটি কি তোমরা কি জানো? এই দেখো, আমরা ছবিতে দেখতে পাচ্ছি বিভিন্ন রঙের ধনুকের মতো আকৃতির একটি রংধনু। ঠিক আছে, তোমাদের বইয়ে ঠিক এই ধরনের একটি রংধনুর ছবি আছে। তোমরা কিন্তু ইচ্ছে করলে আর অন্য ধরনের রংধনু আঁকতে পারো, কোনো অসুবিধা নেই। যার যেরকম ইচ্ছে সেরকম রং তুলির ছোঁয়ায় রংধনু এঁকে নেবে। ঠিক আছে, তোমাদের বইয়ে যেহেতু এরকম একটি রংধনু আছে, তাই আমরা চেষ্টা করব কাছাকাছি একটি রংধনু আঁকার জন্য। সবাই আমার সাথে পেন্সিল, রবার এবং রংধনু আঁকার জন্য বিভিন্ন রঙের কালার পেন্সিল নিয়ে একসাথে জয়েন করবে, কেমন? চলো তাহলে আমরা রংধনু আঁকি। খুব মজা করে আজকে আমরা রংধনু আঁকবো, কেমন? চলো তাহলে আমরা সবাই রেডি হই। বন্ধুরা, রংধনু আঁকার জন্য মিস কিন্তু একেবারেই প্রস্তুত। পেন্সিল, রাবার আর বিভিন্ন রঙের ছোঁয়ায় আজ আমরা রংধনু এঁকে নিব, কেমন? চলো তাহলে শুরু করা যাক। শুরুতে আমাদের বইয়ে যে ধরনের রংধনু আছে সাতটি রঙের একটি রংধনু আঁকার আমরা চেষ্টা করছি। সেজন্য প্রথমে একটি খাতার উপরে সমান একটি জায়গার স্কেল দিয়ে এঁকে নিব। ঠিক আছে, শুরুতেই আমরা আলতো হাতে একটি রংধনু আঁকার জন্য হালকা করে একটি দাগ দিয়ে নিব, যে দাগটি আসলে দেখাই যাবে না, এরকম একটি দাগ। ঠিক আছে, আচ্ছা তোমরা ঠিকভাবে দেখতে পাচ্ছ কি না? আমি একটু কাছে নিয়ে আসি খাতাটা। ঠিক আছে, আচ্ছা আমি হালকা একটি দাগ দিয়েছি যা তোমরা দেখতেও পাচ্ছ না, খুবই হালকা একটি দাগ দিয়েছি। ঠিক আছে, আমি এই দাগের ওপরে অর্ধবৃত্তাকার সাতটি রেখা আঁকবো। আসলে সাতটি না, এখানে একটু গুনে দেখো কটি আছে, আমি তোমাদেরকে গুনে দেখাচ্ছি। দেখো এখানে এই যে রংধনু রং আছে সাতটি, এক দুই তারপর তিন নাম্বার, চার নাম্বার, পাঁচ ছয় এবং সাতটি। ঠিক আছে, সাতটি কালারের সাতটি রংধনু আছে, কিন্তু আমাদেরকে এই সাতটি রংধনুর কালার আঁকার জন্য সাত দু করে চোদ্দটি রেখা আঁকতে হবে বাঁকা করে। ঠিক আছে, তাহলে আমরা একটু চেষ্টা করি, ছোটো ছোটো করে দেওয়ার চেষ্টা করবো আমাদের স্পেসের অনুপাতে। হ্যাঁ, তাহলে দেখো অর্ধবৃত্তাকার রেখা আঁকছি, এটা সবার ছোটো যেটা সে ছোটোটা আঁকছি। ঠিক আছে, সবার ছোটো রেখাটা যেটা সেটা আঁকার চেষ্টা করছি। এই হালকা, প্রথমে হালকা করে আঁকতে হবে। ঠিক আছে, খুব গাঢ় করে আঁকা যাবে না শুরুতে আমরা হালকা হাতে আঁকবো। এরপর এটাকে চারদিকে এটার বর্ডারটা দিব, এখানে যে কালারটা করব সেই বর্ডারটার জন্য। তার মানে এখানে হচ্ছে একটি রংধনু আঁকা হলো মাত্র, দুটো রেখা দিয়ে আমরা একটি রংধনু শেপ আঁকলাম, কটা হলো একটি। এরপরেরটা আঁকছি, এরপরেরটা একটা দিলেই হয়ে যাবে, এটা হচ্ছে এ তার পরেরটার জন্য কালার। ঠিক আছে, হালকা হালকা করে আঁকবে, খুব গাঢ় করে আঁকার দরকার নেই। খুব গাঢ় করে আঁকলে কিন্তু তোমরা সহজে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, তোমরা ধীরে ধীরে আলতো হাতে আঁকবে, যেন খুব গাঢ় না হয়, আবার যেন হালকা হালকা করে তুমি তোমারটা বুঝতে পারো, এরকম করে একটা রেখা আঁকবে। আমি এটা দুই নাম্বার রংধনু আঁকার জন্য হালকা শেড দিয়ে নিলাম, দুই নাম্বার। ঠিক আছে, এরপরে আমি তিন নাম্বার কালারটার জন্য শেড দিচ্ছি। ধীরে ধীরে কিন্তু আমি একটু একটু করে হালকা হালকা বাইরের দিকে যাচ্ছি এবং চেষ্টা করবো হালকা হালকা করে একটু মোটা মোটা করে দেওয়ার জন্য। হ্যাঁ, ছোটো থেকে
धीरे धीरे जो बाहर दिखे जाए आस्ते आस्ते कर मोटा करार चेष्टा कर। এটা গেল তিন নাম্বার কালার। এরপর আমরা চার নাম্বার কালারে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের চার নাম্বার কালারের রং ধনু। চার নাম্বার কালারের রং ধনুটা আমরা এঁকে ফেলেছি, প্রায় আঁকা হয়ে গেছে, হয়ে গেছে, ব্যাস হয়ে গেল। চার নাম্বারটা আঁকলাম। এরপর আমরা পাঁচ নাম্বারটা আঁকবো, ঠিক আছে? আচ্ছা দেখো, সবগুলো কিন্তু অর্ধবৃত্তাকার। তোমরা যদি ইচ্ছা করো তাহলে তোমাদের যে পেন্সিল কম্পাসটি আছে সেই পেন্সিল কম্পাস দিয়েও খুব সহজেই সময় কম নিয়ে অর্ধবৃত্তাকার সাতটি রংধনু এঁকে ফেলতে পারবে, ঠিক আছে? আমি পাঁচ নম্বর রংধনুটা এঁকে নিলাম। এখন আমরা ছয় নম্বর রংধনুটা আঁকবো। এই হচ্ছে আমাদের ছয় নম্বর রংধনু। ছয় নম্বর রংধনু আঁকছি। ছয় নম্বর রংধনুটি আঁকার সময় একটু বাহির দিকে স্প্রেড করে দেওয়ার চেষ্টা করবে, একটু বাহির দিকে একটু স্প্রেড করার চেষ্টা করছি আমরা, হ্যাঁ। এরপর আলতো হাতে করছি যেন খুব দ্রুত মনে না হয়। আর খুব দ্রুত করলে কী হবে জানো, পেন্সিলটা বাইরের দিকে বেশি চলে যাবে, কোনোটা চিকন কোনোটা মোটা হয়ে যাবে। এবং সব শেষে সাত নাম্বারটা আঁকছি। খুব বেশি মোটাও না, খুব বেশি চিকনও না, এরকম দূরত্ব থেকে আমরা সাত নাম্বার রংধনুটাও এঁকে নিলাম। কেমন দেখো কটি হলো? এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাত রঙের সাতটি রংধনু কিন্তু আমি এঁকে নিয়েছি। এখন আমার হচ্ছে গাঢ় করার পালা। এখন আমি হালকা হালকা করে এটা গাঢ় করে নিব। এক দুই তিন চার নাম্বার রেখাটি টানলাম। পাঁচ নাম্বার রেখাটি টানছি এবং চার নাম্বার রংধনুটি তৈরি হচ্ছে, ঠিক আছে? ছয় নাম্বার রেখা টানছি, সাত নাম্বার রেখা টানছি। রং করলে এটা তখন যে এলোমেলোগুলো কিছু কিছু আছে সেটা আর বোঝা যাবে না, কেমন? এবং সব শেষে আট নাম্বার রেখা টানছি এবং সাত নাম্বার রংধনুটি আঁকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, মোটামুটি কিন্তু আমরা রংধনুর প্রাথমিক যে শেপটা সেটা এঁকে ফেলেছি। রংধনুর প্রাথমিক শেপ আমরা মাঝখানে যে রং যে জায়গাটি আছে সেটি সাদাই রাখবো এবং বাকিগুলো বিভিন্ন কালারে কালার করব। তোমরা অবশ্যই পেন্সিল কালার দিয়ে করার চেষ্টা করবে। আমার কাছে পেন্সিল কালার নেই, আমি আমার মনের মতো করে কালারগুলো করে নিচ্ছি। চলো তাহলে শুরুতে আমরা রংধনুটা একটু কালার করে নিই। আচ্ছা, কালার করার আগে তোমরা একটু খেয়াল করেছো কি যে এখানে তোমাদের কিছু ঘাস লতা পাতা দেওয়া আছে, এই জায়গাগুলো যদি না এঁকে নেই তাহলে রংধনুর কালারটা কিন্তু সুন্দর করে ফুটে উঠবে না। তাহলে আমরা এই জায়গাটা আগে এঁকে নিলে কেমন হয় বলো তো? চলো তাহলে একটু এই জায়গাটা এঁকে নিই। শুরুতে আমরা এই যে দাগ দিয়েছিলাম সেই দাগ থেকে একটু নিচের দিকে আড়াআড়ি করে একটু দাগ দিয়ে নিব, আড়াআড়ি করে, ঠিক আছে? এখান থেকেও এভাবে একটু আড়াআড়ি করে দাগ টেনে নিব, ঠিক আছে? তারপর আমরা এখান থেকে একটি গাছ আঁকবো। শুরুতে একটি গাছ এঁকে নিলাম।
কাজটা তোমরা তোমাদের পছন্দ মতো সুন্দর করে যে কোনোভাবেই আঁকতে পারো, সমস্যা নেই। কারণ আমাদের মেইন টার্গেট হচ্ছে আমাদের রং ধনু, ঠিক আছে? আমাদের মেইন টার্গেট কিন্তু আমাদের গাছ নয়, কেমন? আচ্ছা, এরপর গাছ এঁকে নিলাম, এরপর সেখান থেকে আমরা একটু ঝোপঝাড় আঁকবো। এই যে দেখো ঝোপঝাড়ে, তোমাদের এখানে দেখো একটু আঁকা বাঁকা করে ঝোপঝাড় এঁকে নিবে। ঠিক একইভাবে এদিকেও তোমরা আঁকা বাঁকা করে একটু ঝোপঝাড় এঁকে নিতে পারো, যা তোমরা সবুজ কালার করে দিবে এরকম একটি ঝোপঝাড়। ঠিক আছে, আমি এখানে একটু ঘাসের ছোঁয়া রাখলাম। আর এতটুকু আঁকলেই কিন্তু যথেষ্ট যদি তোমরা এতটুকু সুন্দর করে কালার করতে পারো। নিচে যে ফুল গাছ এগুলো আছে এগুলো না আঁকলেও আমার কোনো সমস্যা নেই, শুধু এতটুকু যদি আঁকতে পারো চলবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, চলো তাহলে এতটুকু আমরা একটু আগে সুন্দর করে একটু কালার করে নিই। আচ্ছা, এখান থেকে আমরা প্রথমে একটু গাঢ়, আমার কাছে বেগুনি কালারটা নেই আসলে, বেগুনি কালারটা এখানে করার কথা। হ্যাঁ, বেগুনির পর নীল কালারটা করতে হয়, আমরা এখানে মনে বেগুনি কালার করব শুরুতে। হ্যাঁ, আমার কাছে বেগুনি কালারটা ছিল না তাই আমি এই কালারটা করছি। তোমরা প্রথমে বেগুনি কালারটাই করবে, তাই না? রংধনুর সাতটি কালার কী করতে হয়? বেনি আসো হ কলা, এভাবে কালার করতে হয়। ঠিক আছে, যেহেতু আমার কাছে বেগুনি কালারটা নেই আমি এই কালারটা করছি, তোমরা কিন্তু বেগুনি কালারটাই শুরুতে করবে। আমি একটা গাঢ় করে দিচ্ছি, পরেরটা ঠিক এটা দিয়ে দিব, তবে একটু হালকা করে দিব। ঠিক আছে, যেন দুটো কালার মনে হয়, একটু হালকা করে দিলাম। আসলে বেগুনি দেওয়ার কথা, পরেরটা হচ্ছে নীল দেওয়ার কথা, দুটো কালার পাশাপাশি হওয়াতে আমি একটি হালকা করলাম আর একটি একটু গাঢ় করলাম। ঠিক আছে, আচ্ছা, তারপর আমি আসমানি কালার করব, এটা একটু হালকা। বেগুনি নি নীল আতে আসমানি, ঠিক আছে, আসমানি কালারটা করে নিলাম। বেনি আ, তারপর কি করতে হবে? সবুজ, সবুজ রংটা করতে হবে। আমরা যেখানে ঘাস এঁকেছি, ঘাস যে পর্যন্ত এসেছে সে পর্যন্ত আমরা কালার করব না, তারপর থেকে কালারটা করব। ঠিক আছে, বেনি আ স, তারপরে কালারটা কি হবে তোমরা আমাকে বলো তো দেখি। স এর পরে হ, আস হ, তারপর ক, তারপর লা, তাই না? আচ্ছা, তার মানে সবুজটা আঁকবো, তারপর হলুদ আঁকবো আমরা। সবুজের পরে কালারটা দিব হচ্ছে হলুদ। এই যে আমার হলুদ কালার চলে এসেছে, হলুদ কালারটা দিতে হবে। যেখান থেকে ঘাসের ছবি এঁকেছি সেই কালার জায়গাটা কিন্তু আমি কালার করছি না, সে জায়গাটা আমরা ঘাসের কালার করে দিব। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের হলুদ কালার, স হ, তারপর কমলা, কমলার পরে হচ্ছে লাল। পরে নিলাম আমাদের কমলা কালার, ঠিক আছে, সব শেষে আমরা করব হচ্ছে লাল কালার। বেনি আসো হ কলা, রংধনুর কয়টি রং? রংধনুর সাতটি রং,
তাই না? সাতটি রঙের সাতটি ছয় আমরা রংধনুকে রাঙিয়ে দিচ্ছি। তবে বেগুনি কালারটা হলে একদম পরিপূর্ণ হয়ে যেত, যেহেতু নেই তো কি আর করা যাবে। তোমরা কিন্তু অবশ্যই বেগুনি কালারটা করার চেষ্টা করবে, ঠিক আছে? রংধনু আঁকার সময় সাতটি রঙই লাগবে। আচ্ছা, যখন তোমরা সাতটি কালার সুন্দরভাবে করে ফেলবে, তারপরের কাজটা কি মনে আছে? তারপরে তোমরা অবশ্যই বর্ডারগুলো আরেকবার গাঢ় করে দিবে, কারণ বর্ডারগুলো কিন্তু কালার করার কারণে হালকা হয়ে যায়। বর্ডারগুলো কী করবে তখন তোমরা আরেকবার যদি কালারগুলো সুন্দর করে সরিয়ে সরিয়ে গাঢ় করে দাও, তখন দেখতে আরও ভালো লাগবে, ঠিক আছে? সুন্দর করে কালারটা সরিয়ে 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 আবার একটু গাঢ় করে দেবে। দেখতে পাচ্ছ কালারগুলো? কালার করার পর সুন্দর করে ফুল দিয়ে জায়গাটা পরিষ্কার করে দিবে। বিভিন্ন ময়লা থাকে, অনেক সময় ময়লাগুলো তাহলে সরে যাবে। দেখো রংধনু সুন্দর করে সাতটি রঙে রচিত হয়ে গেছে। হ্যাঁ, সজ্জিত হয়েছে। এখন আমরা কী করবো, যে গাছটি এঁকেছিলাম সেই গাছটি সুন্দর করে কালার করে দিব, ঠিক আছে? গাছে সবুজ কালার করবে, সুন্দর করে কালার করে দিবে গাছে। গাঢ় সবুজ কালার করে দিব আমরা, হ্যাঁ, গাছটিতে। আমাদের মেন উদ্দেশ্য যেহেতু রংধনু, রংধনুটা সুন্দর করে কালার করার চেষ্টা করবে। বাইরের সাইডটাও সুন্দর হওয়া চাই, কিন্তু রংধনুটা যেন একদম পারফেক্ট হয়, ঠিক আছে? সুন্দর করে করে নিবে, ঠিক আছে? আর এই যে আমরা ঘাসগুলো এঁকেছিলাম, সেই ঘাসগুলো কিন্তু সুন্দর করে আঁকা যায়, সুন্দর করে কালার করে দিবে তোমরা ঘাসগুলো। কিছু ঘাস একটু হালকা টিয়া কালার করবে, কিছু ঘাস একটু গাঢ় সবুজ কালার করবে, হ্যাঁ, তাহলে দেখতে ভালো লাগবে। সুন্দর করে এভাবে আস্তে 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 করবে যেন রঙটা, তো রং আসলে তোমাদের নিজেদের মতো করে করতে হবে। রং করার মধ্যে একটা শৈল্পিক জিনিস আছে যেটা আসলে শেখানো যায় না, এটা নিজে নিজে নিজের মন থেকেই চলে আসে। হ্যাঁ, আঁকতে 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 আঁকতেই হয়ে যাবে। আসলে আমি খুব ভালো আর্ট করতে পারি না, তোমাদেরকে জাস্ট তোমাদের সাথে আঁকার জন্যই আঁকছি, কেমন? তোমরা আমার চেয়ে অনেকেই অনেক সুন্দর ভালো আঁকতে পারো আমি জানি, তবু তোমাদের সাথে আঁকলাম। মোটামুটি আমরা রংধনু এঁকে ফেলেছি। এইভাবেও আঁকলেও হবে, আর তোমাদের বইয়ের মতো করে আঁকার চেষ্টা করা হয়েছে এখানে। আসলে তোমরা তোমাদের মতো করেও রংধনু আঁকতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আরও সুন্দর করে আঁকতে পারো, কোনো অসুবিধা নেই। তবে খেয়াল রাখবে, যেটা মেন উদ্দেশ্য সেই উদ্দেশ্য যেন ফুলফিল হয়। আকাশ, বাতাস, মেঘ আঁকার কারণে যেন রংধনুটা ছাপিয়ে না যায়, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবে। এই ছিল আমাদের আজকের আঁকা আঁকি। আগামী ক্লাসে অবশ্যই আমি তোমাদের রংধনুটা দেখতে চাই, কে কেমন এঁকেছো।
ঠিক আছে। আমি এমনভাবে আঁকতে পেরেছি, তোমরা আরও সুন্দর করে আঁকতে পারবে আমি আশা করি। যে যত সুন্দর করে আঁকতে পারবে তাকে তত ভালো নাম্বার দেওয়া হবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে। বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে তাহলেই হবে। আজকে তাহলে এ পর্যন্তই, আগামী ক্লাসের বাড়ির কাজ থাকছে সুন্দর একটি রংধনু এঁকে মিসকে অবশ্যই ছবি তুলে গ্রুপে পোস্ট করে দিবে, ঠিক আছে। আজকে তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ তাহলে, আসসালামু আলাইকুম।